আসসালামু আলাইকুম সকল শিক্ষিত ভাই বন্ধুরা, আশা করি সকলেই তোমরা ভালো আছো। গতকাল হয়ে গেল তোমাদের সমাজ পরীক্ষা, তো আগামীকাল হবে তোমাদের ইংরেজি পরীক্ষা। আর সেজন্য তোমাদের সাজেশনটি তৈরি করা হয়েছে জেএসসি পরীক্ষা 2019 এর মডেল প্রশ্ন সকল বোর্ডের জন্য, এখান থেকে সকল বোর্ডের জন্য এটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে। তো আশা করি সকলেই মনোযোগ সহকারে পড়বা, তাহলে অবশ্যই তোমাদের কমেন্ট পড়বে। আর যারা প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। জানো তোমরা ইতিমধ্যে আমি তোমাদের জন্য অঙ্ক একটি সাজেশন তৈরি করে দিয়েছি, সেটা হচ্ছিল পরিসংখ্যানের উপর। তো এখন পরিসংখ্যান নয়, এখন পরিসংখ্যান সহ আর নতুন কিছু পরিসংখ্যান এনেছি তোমাদের জন্য সাজেশন হিসেবে। সে সাথে এমসিকিউ থাকবে এবং পাটিগণিতের অংশ থাকবে, বীজগণিত অংশ থাকবে। 100 মার্ক 100 মার্কের পুরোপুরি সাজেশনটা তৈরি করা হয়েছে তোমাদের জন্য। তো আশা করি সকলে ভালো করে পড়বা, পড়ে বুঝে শুনে এরপর চেষ্টা করবা। আর অবশ্যই এটা রিয়েল, 100% রিয়েল। তাছাড়া তোমরা যারা আমার ভিডিও ইতিমধ্যে দেখেছো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা হয়তো অবশ্যই জানো যে আমার চ্যানেলগুলো ফেক নিউজ ছাড়া হয় না। গতকাল যে প্রশ্নে ছাড়া হয়েছিল, তার মধ্যে তিনটি নৈভিত্তিক বা তিনটি এমসিকিউ আমার ভুল দেখানো ছিল, তা পরবর্তীতে আমি কমেন্ট করে তোমাদেরকে সঠিকটা জানিয়ে দিয়েছি। আর অনেক ভাই ও বন্ধুরা, তোমরা অনেক অনেক শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে কমেন্ট করে জানিয়েছো যে ভাই এই তিনটা ভুল হবে। তো আমি তোমাদের সবসময় আমি তোমাদের সঠিকটা দেওয়ার চেষ্টা করি। আর আমি যেহেতু মানুষ, মানুষের ভুল হয়, দুই তিনটা ভুল যেতে পারে, এটা স্বাভাবিক। তো আশা করি তোমরা সেই ভুলটা ক্ষমা করে দিবে। আর অনেকে প্রশ্ন করো যে ভাই আমার আমার সাথে মিলে না, তো আমি যে এইগুলি সাধারণ করেছি সেগুলির সাথে মিলে না। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা সাজেশনটি তৈরি করা হয়েছে। তোমাদের জন্য এমসিকিউ ছাড়াও তৈরি করা হয়েছে পাটিগণিত এবং বীজগণিত, এছাড়াও পরিসংখ্যানে সাজেশন। তো আশা করি সকলে ভালো করে বুঝে পড়বা। আর আমি এখানে সাথে সাথে উত্তরগুলি দিয়ে দিয়েছি তোমাদের বোঝার স্বার্থে আর বোঝার সুবিধার্থে। যদি এইগুলি ভালো করে পড়ে যাও তাহলে অবশ্যই কমেন্ট পড়বে। তো এখানে দেখতে পাচ্ছ যে এক নাম্বারটা যেটা আছে, এক নাম্বারটার উত্তর হবে 4 নাম্বার, একের উত্তর হবে 4। এখানে আছে এ বাই বি প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান কত, এটা হবে বি বাই এ, এটা হবে একের হবে 4 নাম্বারটা। এরপর রয়েছে 2 নাম্বারটা, দেখতে পাচ্ছ যে এক্স স্কোয়ার মাইনাস 2 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা হবে অন বাই এক্স কিউব, এটা হচ্ছে 4 নাম্বারটা, অন বাই এক্স কিউব। এরপর রয়েছে 3 নাম্বারটা যে ত্রিভুজ বি সি ডি সামান্তরিকের অ্যাঙ্গেল বি সমান 100 ডিগ্রি হলে সি সমান কত, এটা হবে 80 ডিগ্রি, এটা হবে 80 ডিগ্রি। এরপর রয়েছে 4 নাম্বারটা, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কয়টি, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2টি, এটা তোমরা অবশ্যই মনে রাখবা, তাহলে না হলে বলে যাবা কিন্তু। আর যেহেতু অঙ্ক এগুলি মনে রাখতে হবে, পাশাপাশি প্র্যাকটিস করতে হবে। আর এই সাজেশনটার সাথে সাথে তোমরা বাসায় প্র্যাকটিস করবা, মেইন বইটা পড়বা। আর ইংরেজিতে একটা কথা আছে, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। তো চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া কিন্তু কোনো ওয়ে নাই। উইথাউট ট্রাইং হার্ড ই ক্যান নট বি সাকসেস। তো তোমাকে অবশ্যই চেষ্টা করতে হবে সাফল্যের জন্য। তো এখানে দেখতে পাচ্ছ 5 নাম্বারটা, এ কিউব মাইনাস ইন্টু মাইনাস বি তার হোল কিউব, এর উৎপাদক কোনটি, এটা হচ্ছে 3 নাম্বারটা, 5-এর 3 নাম্বারটা। এগুলি মুখস্থ করা যাবে না, এগুলি বুঝে বুঝে পড়তে হবে, এটা হবে 3 নাম্বারটা। এখানে কিউব অথবা ই ঘুরিয়ে দিতে পারে, তো অবশ্যই আশা করি ঘুরাবে না, এরকমই আসবে প্রশ্নটা। তো তোমরা মিলিয়ে নাও। এরপর যদি এক্স প্লাস ওয়াই 8 হয় এবং এক্স মাইনাস ওয়াই 2 হয়, তবে 2x² প্লাস 2y² কত, এটা হবে 68, এটা হবে 68, এটা হচ্ছে 4 নাম্বারটা, 4 নাম্বারটা। এরপর দেখতে পাচ্ছ 7 নাম্বারটা, দেখতে পাচ্ছ তোমরা 4xy এর মান কত, এটা হবে 60, 4xy এর মান 60 বা 60। এরপর রয়েছে 8 নাম্বারটা, 29 সংখ্যাটি কোন সংখ্যার 65%,
39 সংখ্যাটি কোন সংখ্যার 65%? এটা হবে 60, এটা হবে 60, মানে গ নম্বর 8 এর গ নম্বরটা। এরপর 9 নম্বরটা, টাকায় তিনটি দরে কিনে টাকায় দুই দরে বিক্রি করে। তাহলে এখানে কি রয়েছে যে 9 নম্বরটার উত্তরটা হবে, আমরা দেখি লাভ করলে কত হবে, এটা হবে 50%, এটা হবে 50%, যেখানে টাকায় তিনটি মানে 1 টাকায় তিনটি দরে কিনে টাকায় দুটি বিক্রয় করে। যে 1 টাকায় তিনটি কিনে 1 টাকায় দুটি বিক্রয় করলে লাভ হবে 50%, এটা হবে দুই নম্বরটা, 8 এর 2, দুঃখিত 9 এর 2। এরপর রয়েছে 10 নম্বরটা, এক্স মাইনাস 1/x সমান 4 হলে এক্স প্লাস 1/x² এর মান কত, তার হোল স্কোয়ারের মান কত, এটা হবে ক নম্বরটা, 10 এর ক। এরপর রয়েছে 11, একটি চতুর্ভুজের কর্ণদ্বয় সমান এবং পরস্পর সমকোণ সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি অবশ্যই বর্গ, এটা হবে 11 এর খ নম্বরটা। তো এরপর রয়েছে 12, √3 এর মান কত, √3 মান √3/3, এটা হচ্ছে 12 এর ক। এরপর রয়েছে একটা, এটা হচ্ছে পরিসংখ্যান থেকে আসছে, দেখতে পাচ্ছ তোমরা, এটা একটা পরিসংখ্যান থেকে আসছে। তো পরিসংখ্যান উত্তরগুলো দুঃখিত, এখানে আমার 13 নম্বর ডাক দিয়ে আমি এখন উত্তরটা তোমায় দিয়ে দিচ্ছি। 13 নম্বরটা উত্তরটা এখানে দেওয়া রয়েছে, দেখি 13 নম্বরটা, এখানে 13 হবে গ নম্বরটা। তো আমি তোমাদের দিয়ে দিচ্ছি 13 এর গ নম্বরটা, এটা হবে প্রথম হবে শ্রেণী ব্যবধান কত, শ্রেণী ব্যবধান 6, শ্রেণী ব্যবধান 42-47, এটা হচ্ছে 6, 42-47। তোমরা এখানে অনেকে ভুল করতে পারো, এখানে কিন্তু 42 থেকে শুরু হবে, 42-43-44-45-46-47, তাহলে অবশ্যই দেখতে পাচ্ছ 6 করে ব্যবধান। তো অবশ্যই যদি এরকম দেওয়া থাকে, তোমরা কিন্তু প্রথম সংখ্যাটা থেকে গুণা শুরু করবে, তাহলে কিন্তু মিলাতে পারবে। আর যদি প্রথম সংখ্যাটা না মিলাতে, এটা যদি বাদ দাও গুণো, তাহলে কিন্তু মিলবে না, তাহলে কিন্তু 5টা হবে, তাহলে এটা হবে ভুল। অবশ্যই তোমরা যেটা দেওয়া আছে সেটা সহকারে গুণবা, তাহলে অবশ্যই মিলে যাবে। তো 15 নম্বরটা, এর মধ্যক শ্রেণী কোনটি, মধ্যক শ্রেণী হবে এটা, মধ্যক শ্রেণী এটা, মধ্যক শ্রেণীর সূত্র আছে, সেই সূত্রটা যদি পারো তাহলে অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি বের করতে পারবা, আর এগুলি পড়বা, মধ্যক বের করার সূত্র, প্রচুরক বের করার সূত্র, এগুলো যে সূত্রগুলো আছে অবশ্যই ভালো করে পড়বা, তাহলে পারা যাবে। এরপর দেখো যে 15 নম্বরটা আছে, এটা হবে 15 হবে 3 নম্বরটা। এরপর আমরা পরবর্তী যে 15টা এমসিকিউ রয়েছে, আমরা এখন সেগুলো উত্তর দেখব। তো আমরা চলে যাই সেই পৃষ্ঠায়, এখান থেকে শুরু হয়েছে। তো এখানে রয়েছে 16 নম্বরটা, 2 এর গুণিতকের শেষে কত থাকে, শেষে কত থাকে, এখান থেকে বুঝেছো যে যেহেতু 2, তো এরপর, তো এরপর দেখতে পাচ্ছেন 17 নম্বরটা, বন্ধুরা 17 নম্বরটা রয়েছে, পিথাগোরাসের আগে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হতো কোথায়, এটা হচ্ছে মিশরে, কারণ মিশরীয়রা কিন্তু অনেক আগেতেই এই অঙ্ক নিয়ে অনেক গবেষণা করতো, এটা হচ্ছে মিশরে। এরপর হচ্ছে 18 নম্বরটা, নিচের তথ্যগুলো লক্ষ্য করো, সরল মুনাফা আয় সমান PRN, চক্রবৃদ্ধি মুনাফা আয় সমান P × 1+R × N-P, 50% সরল মুনাফা 500 টাকায় 3 বছরে মুনাফা হয় 25 টাকা, এটা হবে 1 ও 2, এটা হবে 1 ও 2, সেজন্য এটা ক নম্বর, 1 ও 2। এরপর রয়েছে 19 নম্বরটা, রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য 7 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার হলে এর যোগ, এর ক্ষেত্রফল কত, এটা হবে 19 এর খ নম্বরটা, দেখতে পাচ্ছ বন্ধুরা। এরপর হচ্ছে একটা উদ্দীপক, উদ্দীপকটা পরে হাদিউল একটি ব্যাংকে 4% হার মুনাফায় 500 টাকা রাখলেন, 5 বছরে সরল মুনাফা কত হবে, এটা হবে 100 টাকা, এটা হবে বিশের হবে গহ। এরপর হচ্ছে 21, 21-এর হচ্ছে গ, 3 বছর অন্তর চক্রবৃদ্ধি মুনাফা মূলধন কত, এটা হবে 21-এর হবে গ। এরপর রয়েছে 22 নম্বরটা, তো 22 নম্বরটা রয়েছে, যেটা রয়েছে কি যে একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার ও 13 সেন্টিমিটার, ত্রিভুজটির ধরন কি, এটা হবে সমকোণী ত্রিভুজ, যেহেতু এখানে 5, 12 এবং 13, সেহেতু এটা সমকোণী ত্রিভুজ,
এরপর রয়েছে 23 নম্বরটা। 23 নম্বরটা দেখতে পাচ্ছ বন্ধুরা, একটি চতুর্ভুজ আঁকতে কয়টি অন্যান্য অন্যান্য নিরপেক্ষ উপাত্ত প্রয়োজন? এটা হচ্ছে 5টি। একটি চতুর্ভুজ আঁকতে হলে 5টি নিরপেক্ষ এর প্রয়োজন। এটা কিন্তু 2018 সালের প্রশ্ন এসেছিল জেসিতে। তো দেখতে পাচ্ছ এবছর এটা আসবে বলে মনে হয়, আর এটা আসবে ইনশাল্লাহ। তোমরা ভালো করে পড়ো, আর এইগুলো পড়ার সাথে সাথে তোমরা যে ই কিনছো টেস্ট পেপারটি কিনেছো সেখান থেকে কতগুলো মডেল টেস্ট পড়ে নেবা, এছাড়াও কিন্তু তোমরা কটা ভোট ভোট পড়ে নেবা, তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে কমন থাকবে তোমাদের। এরপর রয়েছে 24 নম্বরটা, একটি চতুর্ভুজের সামান্তরিক হলে উহার যে কোনো দুটি সন্নিহিত কোণের বৈশিষ্ট্য কত? এটা দেখতে পাচ্ছ এটা আছে 4 নম্বরটা, 360 ডিগ্রি। 25 নম্বর, কোনো আসল মুনাফা আসল 3 বছরে 6,600 টাকা হয়, মুনাফা আসলে 3/8 অংশ হলে মুনাফা কত হবে? এটা দেওয়া আছে 6 নম্বরটা, দেওয়া আছে 1,800 টাকা। তো বন্ধুরা এটা উত্তর খ। এখানে 26-এর উত্তর হচ্ছে 4 নম্বরটা, 26-এ লেখা আছে এক সংখ্যক প্রথম ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? তো এখানে দেখতেই পাচ্ছ এটা 4 নম্বরটা হবে x². এরপর 27, এরপর হচ্ছে 27 নম্বর, x কে কত ধারা ভাগ করলে ভাগফল x² হবে? তো এটা হচ্ছে 4 নম্বরটা। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার পাশে খুবই নয়েজ শোনা যাচ্ছে মনে হয়, আপনারা নয়েজ শুনতে পাচ্ছেন, আমি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত নয়েজ প্লেসে থাকার জন্য। আমাকে ভিডিওটা আপনাদের করার জন্য আমার নয়েজ প্লেস এই থেকেই করতে হচ্ছে। তো আরেকটা আপনাদের রিকোয়েস্ট করবো যে আমি কিন্তু খুব তাড়াতাড়ি বিজ্ঞান যে সাজেশনটা হবে সেটা কিন্তু দিয়ে দেবো খুব শীঘ্রই। আর বিজ্ঞান সাজেশনটা যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তী ভিডিওতে পাওয়ার জন্য। আমি আজকেই বিজ্ঞান সাজেশনটা তৈরি করে দেবো আপনাদের জন্য, তো সেখান থেকে পড়বেন। আর ইতিমধ্যে কিন্তু আমি যে সমাজ পরীক্ষা হয়েছে সেটার এমসিকিউর উত্তরমালা আমি দিয়ে দিয়েছি, আপনারা মিলিয়ে নিতে পারেন যে আপনার কয়টা এমসিকিউ সেখান থেকে হয়েছে। এছাড়াও আমি ICT, ইসলাম শিক্ষা এগুলো দিয়েছি, আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। আশা করি সকলে এই ভিডিওটি ভালো লাগবে, আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এরপর দেখতে পাচ্ছেন 28 নম্বরটার উত্তর হবে 4 নম্বরটা, দয়া করে এগুলো পড়ে নেন। একটি সমকোণী ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার, অপর 2 বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখার দৈর্ঘ্য কত? এটা হচ্ছে 5 সেন্টিমিটার। আর তোমরা হয়তো জানো যে সবচেয়ে কিন্তু অঙ্ক পরীক্ষাতে সহজ, আবার অঙ্ক পরীক্ষাতে কঠিন, কারণ ম্যাথ এমন একটি বিষয় যা মুখস্থ করলে হয় না। মুখস্থ করতে হয়, মুখস্থ বিষয় আছে, কিন্তু অন্যান্য বিষয়ে যেরকম সব মুখস্থ করতে হয় কিন্তু এই বিষয়টা একটুখানি ডিফারেন্ট। এটা তো শুধু মুখস্থ করে গেলে কিন্তু পারবে না, এখানে তোমার প্র্যাকটিস করতে হবে, এই জন্য তোমাকে প্র্যাকটিস ম্যাক্সিমাম করতে হবে। তো এখানে 29টা, নিচের কোণটি 4 ক্রমের ম্যাজিক সংখ্যা, এটা দুঃখিত নয়ের জন্য। তো এরপর দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে 29 নম্বরটা, যে নিচের কোণটি 4-এর ক্রমিক ম্যাজিক সংখ্যা, এটা রয়েছে 3 নম্বরটা, 34। 34 হচ্ছে 4-এর ম্যাজিক ক্রমিক সংখ্যা। এরপর রয়েছে 30, 3, 6, 11, 18 এবং 27 তালিকার পরবর্তী সংখ্যাটি কত? এটা হচ্ছে ফাংশন, এটা হচ্ছে পরবর্তী সংখ্যাটা হবে 32, পরবর্তী সংখ্যাটা হবে 32। তো এখানে আপনাদের 30টি প্রশ্নের উত্তর আমি খুব সুন্দরভাবে দিয়েছি, আশা করি সবাই বুঝতে পেরেছেন, আর যদি না বুঝতে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা অন্যান্য যে প্রশ্নগুলি তৈরি করেছি সেগুলি দেখাবো। তো এখানে এটা হচ্ছে পরিসংখ্যান, আমি গতকালকে কিন্তু আপনাদের পরিসংখ্যান দিয়েছিলাম। তো পরিসংখ্যান আমি ঠিক করে নিই, এটা দুঃখিত, তো এখানে দেখতে পাচ্ছেন যে বীজগণিতের এটা সাজেশনটা নিয়ে নেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন বীজগণিতে এটা আসছে 4 নম্বরে, এই বীজগণিতটা আপনারা ভালো করে পড়ে নেবেন, খুব মনোযোগ সহকারে এটা এগুলি পড়বেন, এগুলি কিন্তু 100% কমন পড়বে, এগুলি ভালো করে দেখে যাবেন আপনারা, দেখে নেন আপনারা, বারবার দেখে নেন, বসে মিলিয়ে আপনারা এগুলি বীজগণিত অংশে গিয়ে টেস্ট পেপারে ভালোভাবে খুঁজে নেবেন, তাহলে কিন্তু এই অঙ্কগুলো পেয়ে যাবেন। তো এই দুই ক কিন্তু অনেকে পারেন, খটাও অনেকে পারেন, যেহেতু এটা জোর সংখ্যাতে 16 আছে, তো এটা একটু আপনাদের মনে হতে পারে ডিফিকাল্ট, কিন্তু এই অঙ্কটা অনেক সহজ আছে, আপনারা একটু দেখে নেন তাহলে কিন্তু পারবেন আপনারা, এগুলি মিলিয়ে নেন। এরপর দেখতে পাচ্ছেন 5 নম্বরটা,
পাঁচ নাম্বার কোন অঙ্কটা আপনারা অবশ্যই সাজেশনে গিয়ে দেখে 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 মিলিয়ে নেন, মোবাইলে পজ করে তারপর আপনারা এগুলো মিলিয়ে নেন, অবশ্যই আপনাদের কমেন্ট পড়বে। এরপর দেখতে হবে ছয় নাম্বারটা, এটা হচ্ছে বীজগণিতের অংশ, বীজগণিতের অংশ আপনারা দেখে দেখে নেন বীজগণিতের অংশ। এরপর রয়েছে জ্যামিতিক অংশ, জ্যামিতিক এটা আছে, এরপর এটা আছে, এটা হচ্ছে সম্পাদ্য, সম্পাদ্যটা খুব অনেকেই ইজি, এটা আপনারা দেখে নেন সম্পাদ্য, এটা কিন্তু কমন আছে, এগুলি ভালো করে পড়বেন। আর যারা একেবারে মানে কোনো রকম আছেন বেশি ভালো ছাত্র না, আপনারা মানে দুর্বল সেসব স্টুডেন্টদের জন্য বলছি আপনারা এটা ভালো করে পড়েন, এটা অনেক সহজ আছে, পাশ করার জন্য বেশি নাম্বার লাগে না ভাই, পাশ করার জন্য হালকা পাতলা পড়লেই হয়, পাশ করার জন্য জ্যামিতি জ্যামিতি পার্ট থেকে আপনি সম্পাদ্যটা পড়েন, আপনার পরিসংখ্যানটা পড়েন, বীজগণিত থেকে একটা অংশ মুখস্থ করেন, তিকুনির মধ্যে রয়েছে দুঃখিত, এরপর আপনি প্যাটার্ন রয়েছে এগুলি পড়েন, এগুলি কিন্তু খুব ইজি ব্যাপার, আপনার কঠিনভাবে পড়ালেখা নেন দিকে কঠিন হয়ে যায় পড়ালেখাগুলো, আর সহজভাবে যদি নিতেন তাহলে অবশ্যই পড়ালেখা অনেক সহজ। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এরপর আমি তৈরি করব পাটিগণিত, এটা তো সেজন্য একটু অপেক্ষা করুন, আমি দিতেছি এখনই আপনারা পাটিগণিত দিব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাটিগণিতে যে অংশ আছে পাটিগণিতের সেটার কিন্তু সাজেশন ইতিমধ্যে আপনারা দিতে যাচ্ছি। তো এখানে রয়েছে পাটিগণিত, এখানে রয়েছে পাটিগণিত অংশ, পাটিগণিত অংশ যেসব বিষয় থাকছে যেসব প্রশ্ন থাকছে সেগুলি মিলিয়ে নেন। এখানে রয়েছে এক নম্বরটা, এক নম্বরটা আপনারা বইয়ের সাথে মিলিয়ে নেবেন, এটা হচ্ছে প্যাটার্ন অঙ্ক, প্যাটার্ন অংশ থেকে আসছে, প্যাটার্ন অংশ, প্যাটার্ন পাশ করার জন্য ভাই বেশি পড়তে হয় না, পাশ করার জন্য অল্প পড়লে হয়, আর যারা ভালো করতে চান তারা অবশ্যই পুরোটা দেখবেন, আর যারা মোটামুটি ভালো করতে চান তারা অবশ্যই এই প্যাটার্নটা দেখে যান, অন্তত প্যাটার্নটা দেখে যান, সম্পাদ্যটা রয়েছে সম্পাদ্যটা দেখে যান, মাত্র 23 নম্বর, তো কোনো ব্যাপার না ভাই, মাত্র 33, দুটা মিলে 33, খুব ইজি, আপনারা কঠিনভাবে নেন দেখে সেটা কঠিন হয়ে যায়, ইজিভাবে নেন ভাইয়া, ইজিভাবে নেন। আপনারা দেখেন এখানে প্যাটার্নটা কিন্তু খুব ইজি, প্যাটার্ন অংশ থেকে পড়েন, এরপর সম্পাদ্য পড়েন, এরপর পরিসংখ্যান পড়েন, এরপর রয়েছে আসল মুনাফার অঙ্ক, এই অঙ্কটা দেখে যান, এই অঙ্কটা দেখে যান, তাহলে কিন্তু আমাদের পরীক্ষা যেগুলি হয় আপনারা পরীক্ষা টেনশন নেন বেশি, পড়ালেখা করেন কম, সেজন্য হয় সমস্যা, বুঝে পড়েন অল্প পড়েন, বুঝে পড়েন, ভালো খাবো কিন্তু আমি অল্প খাবো, বেশি খেলেন কিন্তু আপনার কী কয় অনেক কিছু খেলেন কিন্তু ভালো খেলেন না, সেটা সেটা হয় না, সেটা ভালো না। তো ভালো খাবেন অল্প খাবেন, এরকম ভালো করে পড়বেন অল্প পড়বেন, পাশ করার জন্য বেশি পড়তে হয় না। আর যেসব ভাইয়ারা ভালো রেজাল্ট করতে চান তারা সম্পূর্ণ দেখে যাবেন, অবশ্যই ভালো রেজাল্টের জন্য বেশি হার্ডওয়ার্ক করতে হয়। এরপর দেখতে পাচ্ছেন 3 নম্বর অঙ্কটা, চৌবাচ্চার অঙ্কটা, এটা এটা দেখে যান আপনার আয়তন আয়তন অংশ থেকে আসছে, ক নম্বরটা, এটা হচ্ছে খ নম্বর, এটা হচ্ছে গ নম্বর, এগুলো রয়েছে। আর বীজগণিত এখানে যে 4 নম্বর উদ্দীপকটা কিন্তু আপনাদের ওই পৃষ্ঠা আমি দেখাই নাই, কিন্তু যে পৃষ্ঠা দেওয়া আছে উদ্দীপকটা এটা এই পৃষ্ঠা রয়ে গিয়েছিলো। তো আশা করি তো সকলে ভালো করে দেখেছেন, আর এই ছিল আপনাদের জন্য এখন। তো আর আগে যে পরিসংখ্যান এটা দিয়েছিলাম সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন, অথবা আমি আইকার্ডে দিয়ে দেবো আপনাদের। তো সকলে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন, আর যদি অবশ্যই আপনার একটু সাহায্য করে থাকি, যদি একটু মনে হয় যে আমার উপকার হয়েছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। It's caught in the crossfire.